আসসালামু আলাইকুম, কেমন আছেন সব? আশা করি ভালো আছেন। তো আজকের ভিডিও হলো কিভাবে আপনি প্লে স্টোর খুলবেন আর কি, গুগল অ্যাকাউন্ট আর কি। তো একটা জিনিস কি, এখন প্রতিটা স্মার্টফোনে কিন্তু সেই গুগল অ্যাকাউন্টটা লাগে আর কি, যার কিন্তু সেই ফোনটাকে পুরো অসলের মতো কাজ করে। কারণ প্রতিটা ফোনে অগত গুগল অ্যাকাউন্টটা থাকে, তার একটাই কারণ যে আপনার প্রতিটা ফোনের প্রতিটা জিনিস সঠিকভাবে ডাউনলোড করতে পারবেন এবং ফেসবুক, ইউটিউব এবং সকল কিছু ভালোভাবে ব্যবহার করতে পারবেন। তো আপনার এটা অ্যাকাউন্ট খুলবেন কীভাবে, তার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাঁচটা বেল আইকন অন করে দেবেন পরবর্তী ভিডিওর জন্য। আপনারা যখন অ্যাকাউন্ট খুলবেন তখন তো সরাসরি প্লে স্টোরে চলে আসবেন, আমার একটু লোড নেবে, সে কিন্তু ইনফর্ম অনেকজন পাসওয়ার্ড চেক করে আমার ফিঙ্গার চাইছে, যেহেতু একটু ফিঙ্গার ফোন সেজন্য ফিঙ্গার চাইছে, আপনাদের হয়তো লক চাইতে পারেন। সেকেন ইনফো, এখানে একটা জিনিস বলে সেটা হলো ইমেল আর ফোন নম্বর, মানে আপনার যদি কোনো আগের ইমেল থাকে তো এখানে লগ ইন করতে হবে, আর যদি আপনি নতুন করে খুলতে চান তো ক্রিয়েট অ্যাকাউন্ট এটা ক্লিক করতে হবে। আপনি কার জন্য খুলতে চান, মাই সেলফ না আমার অন্যজনের জন্য? দেখেন এখানে মাই সেলফ করে দেবে, তো আমি নিজের জন্য খুলছি মাই সেলফ। এবং আপনি আমার আপনার ফার্স্ট এবং সেকেন্ড নাম দেবেন, আমি আমার নাম্বারটা বসাই দিচ্ছি, দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি নাম বসানো হয়ে গেছে। আমি এখানে নেক্সটটা ক্লিক করে দেব, এখানে দিবেন আপনার বয়স, কত তারিখ, কত মাস, কত ইয়ার্স এবং সব কিছু বসাই দেবেন। আমি এটা বসাই দেবো এবং দিন দেবো 10 তারিখ, 10 মাস, 2005 দিলাম। আর এবার গেলে এখান থেকে মেল দিতে হবে, এখানে আমার কিন্তু অলরেডি হয়ে গেছে, যদি ছেলে হয়ে থাকে মেলে, আর যদি মেয়ে থাকে তো যদি মেয়ে থাকে তাকে মেল এটা দিয়ে দেবেন। আমার অলরেডি সে নেক্সট ক্লিক করে দেবো, এখানে একটি জিমেল দেবেন আপনার পছন্দ অনুযায়ী জিমেল দেবেন, এবং এমন একটা জিমেল দেবেন যাতে সে জিমেল কাউর কিন্তু খোলা নাই, এবং যাদের কাউর যদি খোলা থাকে সে জিমেল তাহলে কিন্তু আপনার সেটা দেবেন। আমি এখন জিমেল খুলবো, দেখেন আমার কিন্তু অলরেডি একটা জিমেল দিয়ে ফেলছি, দেখতে পাচ্ছেন। তো একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, প্রতিটা জিমেলের মা প্রথমে ইংলিশ লেখেন বা যাই লেখেন, লাস্টে কিন্তু কিছু হলে অক্ষর লেখাই লাগে। আমি যেমন এখানে লিখছি, যদি আমার সেম জিমেল যদি কাউ খোলা থাকে তাহলে কিন্তু এটা সাপোর্ট করবে না, আর যদি খোলা না থাকে তাহলে কিন্তু এটা সাপোর্ট করবে। চেক করে দিস যে এটা খোলা আছে নাকি, দেখেন নেক্সট করে দিই, দেখেন এটা কিন্তু কি খোলা আছে। কিন্তু এবার করতে এখানে একটা চেঞ্জ করে দিন, দেখুন একটা, দেখেন এটা কিন্তু যদি খেয়াল করলেন এটা কিন্তু চেঞ্জ করে দিলাম, ব্যাক বটন দিয়ে দেখেছি। এখানে 40 দিলে কিন্তু হলো না, দেখেন 40 দিয়ে কিন্তু হলো না, দেখেন এখানে কিন্তু শো করে দেখালো। এখন যদি আমি এখানে 41 দিই, দেখেন এটা কিন্তু আর খোলা না, তাই চলে যাবে, দেখেন সরাসরি নেক্সট চলে আসলো। কিন্তু এবার এখানে কি দেবেন, এখানে এমন একটা পাসওয়ার্ড দেবেন যেই পাসওয়ার্ডটা আপনাকে কিন্তু মনে রাখতে হবে, এবং এই পাসওয়ার্ডটার মাধ্যমে আপনার এই জিমেল অ্যাকাউন্টটা যে কোনো জায়গায় কিন্তু লগ ইন করতে পারবেন। এই পাসওয়ার্ডটা সঠিক দিয়ে দেবেন, আমি এই পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি আমার পাসওয়ার্ডটা দিয়ে নিয়েছি। আপনারা সবসময় সঠিক পাসওয়ার্ডটা দিবেন এবং পাসওয়ার্ডটা রাখা মনে রাখার সবসময় চেষ্টা করবেন, যাতে পরবর্তীতে যদি আপনি অ্যাকাউন্ট ফোন থেকে হারায় যায় বা কিছু হয়ে যায় আপনি অ্যাকাউন্টের যে কোনো ফোনে যে কোনো স্থানে লগ ইন করতে পারবেন। আমার যেহেতু এটা হয়ে গেছে নেক্সট করে দিই, দেখেন আপনি চাইলে এখানে ফোন নম্বর অ্যাড করতে পারেন। আপনার আপনি যদি ফোন নম্বর অ্যাড করবেন তাহলে স্কিপ করে কেটে দেবেন, আমি একটা ফোন নম্বর অ্যাড করে দিই, যেহেতু নাম্বারটা অ্যাড করা একটু ভালো তাই আমি একটা নাম্বার অ্যাডও করে দেবো। দেখতে পাচ্ছেন আমার অলরেডি কিন্তু নাম্বার বসানো হয়ে গেছে, আমি নাম্বারটা বসে নেক্সট করে দিলাম। এবং দেখেন এখানে ক্লিয়ার খেয়াল করেন আমার জিমেলটা হলো এটা, ইন্ডিয়া আরিফুল খান 4141 জিমেল, এবং কি আমার নাম টেমটা আরিফুল খান দেখাই দিচ্ছে, এবং যে মোবাইল নাম্বারটা অ্যাড করলাম সেটাও কিন্তু দেখাই দিচ্ছে। এবার নেক্সট করে দিই, আপনার চাইলে এখানে কি প্রাইভেসি পলিসির কিছু পড়তেও পারেনি অন ইংলিশ, আর যদি মুখ নাম তাই ইংরেজি এখানে ক্লিক করেন। তো অলরেডি কিন্তু এটা কিন্তু খোলা হয়ে গেছে, একটু লোড নেবে গুগল সার্ভিস, দেখেন এটা কিন্তু একটু লোড নেবে, দেখেন আমার এটা কিন্তু হয়ে গেছে, আমার এটা আগের অ্যাকাউন্ট ছিল আর কি, দেখেন আমি যে অ্যাকাউন্ট চালু করলাম এই যে এটা, দেখেন অ্যাকাউন্ট আমি জিমেলটা দেখাই দিচ্ছি, এম ডি আরিফুল খান, আরিফুল খান 44 জিমেল, যেটা আমি খুললাম আর কি।
তো দেখেন এটা কিন্তু আমার একেবারে নিউ জিমেল, যেটার মাধ্যমে যে কোনো অ্যান্ড্রয়েড ফোনে জিমেল ছাড়া কিন্তু চলেই না। তারপরে তাহলে এই এটা খোলা দেখে যে কোনো একটা অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন খুবই সহজে। আজকে ফোনটি ভিডিও রাখলাম, দেখাবো পরবর্তী নতুন ভিডিওতে, ভালো থাকবেন।